গুড মর্নিং ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। শুনুন দেন সুখেন্দু চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো চলো বন্ধুরা, আজকে সকাল থেকেই মা বাবা আমাদের নতুন একটা বাড়ি হয়েছে সেখানে পরিষ্কার করছে। চলো তোমাদেরকে দেখাই, আমিও যাব। চলো ঘুরে আসি। এই দেখো, এখানটায় নতুন সব চারা লাগানো হবে, ওই জন্য পরিষ্কার হচ্ছে। ওটা কি হচ্ছে? রাখো। দেখো এগুলো ঢেঁড়স হতো, যে গাছগুলোকে কেটে দিয়েছে, আগাগুলোকে পাতাগুলোকে কেটে দিয়েছে, ছোট ছোট আবার ঢেঁড়স ধরেছে। এগুলো সব পরিষ্কার হচ্ছে, পরিষ্কার করে এগুলো আবার নতুন গাছ লাগানো হবে। এইটুকু জায়গার মধ্যেই লাগানো হবে, জায়গা নেই লাগানো, যতটুকু আছে ততটুকু পরিষ্কার করি। চলো দেখতে থাকো। এই দেখো বাবা, গাছ ছিঁড়ে দেয়। এই দেখো আমার বড় মাদের কাছে এই যে তেঁতুল হয়েছে। ভাই কেন? ভাই কই? দেখো অনেকটা পরিষ্কার হয়ে গেছে। মা আর বাবা পরিষ্কার করছে, আমি যে ছেলের খাবার আনতে যাব। চলো খাবার আনতে যাব। সোনা আয়, খাবার আনতে যাবা, আসো। কি আচ্ছা, ঘরে নিয়ে আস।
আমাদের বাগানগুলো পরিষ্কার করা হয়ে গেছে, এসে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আমি অনেক জামা কাপড় জমা হয়েছে, জামা কাপড়গুলোকে ধুয়ে ফেলবো। সকালবেলা ধুতাম, সকালবেলা সার্ফ ছিল না বলে যে এক্ষুনি আনলাম। এবার আমি জামা কাপড়গুলোকে সার্ফ জলে ডুবাবো, ডুবিয়ে তারপরে রান্না বসাতে যাব। তো চলো। এই দেখো খারাপ ঘাট কাটি দে, খারাপ ঘাট কাটি দিয়ে দে, গরুকে দিবে, ছোট গরুকে দিবে। আর কে খাবে? গরু বাতুর খাবে। আর কে খাবে? থামা খাবে। কেন থামা খেতে পায়নি? থামাকে থামাকে তাহলে তুমি খেতে দাও নি। এই দেখো মা, আমি বাড়িতে গা ধুব, স্নান করবো। বলো স্নান করবো, ওদিকে উঠে যাও, উঠো উঠো, হ্যাঁ এদিকে ধরো, হ্যাঁ ধরে রাখো, ভালো করে ধরে রাখো, ওরকম না পিছন ঘুরিয়ে। হ্যাঁ গাড়ি, সবাইকে একটা ছড়া শুনিয়ে দাও, গাড়ি গাড়ি একটা। এই দেখো ঘাট, আমি একটা তোমাদের ছড়া বলে শোনাচ্ছি, বলো। ওরকম দেখতে পাইনি, ওরকম দেখতে পাইনি, কেউ দেখতে পাইনি। এই দেখো মা, তুমি একটা ছড়া বলো। আচ্ছা আমি ধরে রেখেছি, এবার তুমি ছড়া বলো, আমি ধরে রেখেছি, তারপরে আমি যখন কাজ করব তুমি তুমি ধরবে। হ্যাঁ বলো, ছড়া বলো। আতা গাছে, আতা গাছে, চচ্চমুখী, ডালিম গাছে মৌ, তারপরে দাদা তোমার কাবার দিছো, হ্যাঁ তোমার কাবার দিছো, আচ্ছা তুমি কাপড় কাছো আর বলো, আছে কোনা বলো, আমি বাজে ঢোল, আমার দাদুর এনে রেখেছে ইলিশ মাছের ঝোল, হাত ধুতে হবে নি, চলো হাত সেটাই মুছে নে। আমার কাপড়গুলো এই যে ডুবানো হয়ে গেছে, উনুনটা জ্বেলে দিয়ে কাপড়গুলো ধোবো। বাবা দিকে কাঠ চালা হচ্ছে, এই যে মা কাপড় ধুয়ে দিচ্ছে, আমি রান্না বসিয়েছি। থামার কাপড়, মার কাপড়, দেখো মার কাপড় ধোয়া হয়ে গেছে, মা যে মেলিয়ে দিচ্ছে। আর আমাদের একজন, দেখো সোনা ওটা কি খাচ্ছ, ওটা কি কি খাচ্ছ, ওটা বলো,
দেখ কেমন ঘুরছে, দেখ কি খাচ্ছ। আখ খাচ্ছে, আখ মিষ্টি লাগছে। কেমন মিষ্টি, কেমন, ভালো না খারাপ? দেখো মা এই যে কাপড়গুলো মেলে দিয়ে গেছে, এখানটায় যে কাপড়গুলো মেলে দিয়েছে, আরো কাপড় আরো রাস্তার ধারে মেলছে। আমার এই যে ভাত হয়ে গেছে, ভাতের হাঁড়িটা এই যে নামিয়ে নেব, বেশি কিছু রান্না করিনি জানো তো, দুজনে খাবো, আমি আর বাবা খাবো, আর মা হচ্ছে কি একজনদের বাড়ি ডাক আছে খেতে যাবে, যাবে না বলছিল একজন কাকিমা জোর করতে যাবে বলল, আর আমি আর বাবা খাবো, সেই জন্য বেশি কিছু রান্না করিনি। আলু ভাতে দিয়েছি, আর বাবাকে মাছ ভেজে দেবো, চাটনি হবে, চালটা চাটনি করব। আমি একে সিদ্ধ বসিয়ে দিচ্ছি, চালটার চাটনিটা খেতে ভালো লাগে, চাটনি কেন আমি আচারও ভালো লাগে, মা বলছিল আচার করবে বলে, যদি করি তো দেখাবো। আর এই চালটাগুলো কালকে বাজার থেকে এনেছি, চালটার চাটনিটা খেতে ভালো লাগে সেই জন্য এনেছি। রান্নাটা হয়ে যাক, আবার তোমাদের সামনে আসছি। বাইরের থেকে এই কাদাগুলো তুলেছি, মাটিগুলো তুলে আমি এটা বানাবো, কী বানাবো বলো তো, বুঝতেই পারছো কী বানাবো, কালী পুজো চলে এসেছে সেই জন্য আমি প্রদীপ বানাবো, আমি প্রতি বছরই এরকম প্রদীপ বানাই, তো আমি প্রদীপ বানাবো, দেখতে থাকো আমার ভিডিওটা। দেখো আমার প্রদীপ করা হয়ে গেছে, এই কটাই করেছি, এখন পরে যদি পারি তো আবার চেষ্টা করবো করার জন্য। অনেকগুলো করেছিলাম, আমার ছেলে অনেকগুলো ভেঙে দিয়েছে, এই কটাই দেখেছে, যদি পারি তো আবার করবো, করে তোমাদের আবার দেখাবো। ভাবছিলাম কিন্তু ডিজাইনগুলো দিতে অনেক দেরি হচ্ছে, ওই জন্য দিইনি।